আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বাড়ির কাজ 14 প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাও ব্যবহার করতে পারো, আবার আলাদা পৃষ্ঠা নিয়ে খাতা তৈরি করে সেখানেও লিখতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবেই লিখবে। আর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। শিক্ষার্থীরা, তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, জেনে নেই বাড়ির কাজ 14 প্রশ্নগুলোর উত্তর। আমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটি দেখছি, অধ্যায় চতুর্থ, পাঠ নং 4, 5, 6, পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং 94 থেকে 95, 96, 97। পাঠের শিরোনাম অক্ফ বা বিরাম চিহ্ন, সুরা ফিল, সুরা কুরাইশ। পাঠ্যাংশ কোরআন মজিদ শুদ্ধ, এইখান থেকে গুণনা করবে এই পর্যন্ত। পৃষ্ঠা নং 96, পৃষ্ঠা নং 97। বাড়ির কাজ, শিক্ষার্থীরা বই দেখে উপরের পাঠগুলো পড়বে এবং সুরাফিল মুখস্থ করে বাংলা উচ্চারণ সুন্দর করে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্য বই দেখে উপরের পাঠগুলো পড়ে নিবে। এবার আমরা সুরাফিল মুখস্থ করে বাংলা উচ্চারণে লিখব। উত্তর, সুরাফিল মুখস্থ করে বাংলা উচ্চারণে লিখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা উচ্চারণ, এক, আলম তারা কাইফা ফালা রাব্বু কাবিয়া সাহাবিল ফিল। দুই, আলামিয়া জাল কায়দা হুমফি তাদলিল। তিন, অ আরসালা আলাইহিম তয়রান আবাবিল। চার, তার মিহিম বিহ জারা তিমিন সিজ্জিল। পাঁচ, ফাজা আলা হুম কাজ ফিম মাকুল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু সুরাফিল অবশ্যই মুখস্থ করবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।